চলে যাওয়ার আগে পরন্ত শীতের বেলা, মিঠে রোদ গায়ে মেখে নেওয়ার এক পশলা সুখ। ঠিক সেই সময়ই শ্রীনিকেতনের বাৎসরিক উৎসব। লোকশিল্প, কৃষি, অর্থনীতি, বাউল, এই সব নিয়েই মাঘ মেলা। এই ছোট্ট এক টুকরো আন্তরিক মেলাকে ঘিরে চারিদিক যেন উৎসবে মুখর। শ্রীনিকেতন শান্তিনিকেতনেরই দোতক। কৃষি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি এবং ইতিহাসেরই এ যেন এক পরম্পরা। এই পরম্পরার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রবীন্দ্রনাথের হাত ধরে। যার কথায় গ্রাম আছে কিন্তু অন্ন নেই, জল নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, আনন্দ নেই। আলোর পর আলো একে একে নিবল। সময়টা 1922, 6ই ফেব্রুয়ারি। রবীন্দ্রনাথ দেখলেন আপন ভোলা গ্রামের বহমান ধারাকে উন্নয়নের নামে মাঝে মাঝে বাঁধের মতো রোধ করে দিচ্ছে নগরায়ণ। তিনি বললেন, মানুষের মধ্যে যে ঈশ্বর আছে তাকে উদ্বোধন করতে হবে। আমরা এই গ্রামের দ্বারে এসে সেই দেবতাকে ডাকছি। নির্মিত হল শ্রীনিকেতন। প্রাণের বন্ধু লিওনার্ড এলমহার্স্টকে অধিকর্তা করে আর এই শ্রীনিকেতনের বর্ষপূর্তি পালিত হয়ে আসছে মাঘ মেলা হিসেবে। ৯৮তম শ্রীনিকেতনের বার্ষিক উৎসব তথা মাঘ মেলায় এবছর ঐতিহ্য মেনেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রনাথের গান ও কবিতা পাঠ। প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর। অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্যপালের স্ত্রী সুদেশ ধনকর, বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী এবং শ্রীনিকেতনের সবকটি ভবনের বিভাগীয় প্রধান অধ্যাপকেরা। যথাদ্যোশ্চ পৃথিবীচ ন বিভেদো ন ঋষ্বতঃ এবামে প্রাণমাবিভেহে মামিভেহে। আকাশ ও পৃথিবী যেমন কিছুতেই ভয় পায় না ও কোনো বিঘ্নেই বিপন্ন হয় না, তেমনি হে আমার প্রাণ ভয় পাইও না। 1929 সালে শ্রীনিকেতনের কর্মীদের সভায় গুরুদেবের কথিত বক্তব্যের অংশবিশেষ উপস্থাপিত করছি। আমি এখানে অনেকদিন পরে এসেছি, তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, আমার উপস্থিতি ও সঙ্গমাত্র তোমাদের দিতে পারি। প্রথম যখন এই বাড়ি কিনলুম তখন মনে কোনো সংকল্প ছিল না। আমি শহরের মানুষ, শহরে আমার জন্ম, আমার পূর্বপুরুষেরা কলকাতার আদিম বাসিন্দা। পল্লীগ্রামের কোনো স্পর্শ আমি প্রথম বয়সে পাইনি, এই জন্য যখন প্রথম আমাকে জমিদারির কাজে নিযুক্ত হতে হলো তখন মনে দ্বিধা উপস্থিত হয়েছিল, হয়তো আমি এ কাজ পারবো না, হয়তো আমার কর্তব্য আমার কাছে অপ্রিয় হতে পারে। জমিদারির কাজকর্ম, হিসাবপত্র, খাজনা আদায়, জমা ওয়াসিল এতে কোনো কালেই অভ্যস্ত ছিলুম না, তাই অজ্ঞতার বিভীষিকা আমার মনকে আচ্ছন্ন করেছিল। চোরকা খাসি আর সন্ত কা দাসি মুসিবত মে ডাল দে, প্যার দেনে সে বেটা বিগড়ে,
भेद होने से जनता, भेद होने से जनता, लोभ देने से नौकर बिगड़े, लोभ देने से नौकर बिगड़े, धोखा देने से यारी, धोखा देने से यारी। गुण मिले तो गुरु बनाओ, गुण मिले तो गुरु बनाओ, चित मिले तो चेला, चित मिले तो चेला, मन मिले तो मित्र बनाओ, मन मिले तो मित्र बनाओ, वरना रहो अकेला। धन्यवाद। बट फ्रेंड्स एंड माय डियर स्टूडेंट्स, विश्व भारती हैज अ प्लेस इन द एंटायर वर्ल्ड, इट इज नोन। इट इज टाइम फॉर अस एकमत होकर निर्भीक तरीके से वी पुट विश्व भारती एट द टॉप, जहां ये थी, जहां ये डिजर्व करती है, जहां इसको होना चाहिए। मैं आपको एक छोटा सा उदाहरण दूंगा। किसान परिवार में जन्मने के कारण मुझे पता क्या है। भारत के प्रधानमंत्री ने किसानों के लिए एक बहुत बड़ा काम किया, पीएम किसान निधि सम्मान। मैं क्यों कह रहा हूं, महामहिम राष्ट्रपति जी ने अपने अभिभाषण में इस बात का संकेत दिया है। 43,000 करोड़ किसान के खाते में पहुंचे हैं, सीधे पहुंचे हैं, 8 करोड़ किसानों के, बिना बिचौलिए के पहुंचे हैं, बिना किसी की फोटो के पहुंचे हैं, बिना किसी विज्ञापन के पहुंचे हैं। आई एम अपीलिंग टू एवरीवन, लेट अस गिव द फार्मर ड्यू, बट श्योरली वी मस्ट नॉट कम इन द वे ऑफ व्हाट इज अदरवाइज अवेलेबल टू द फार्मर ऑल ओवर द कंट्री। डेवलपमेंट के मामले में किसी प्रकार की राजनीति कहीं नहीं होनी चाहिए। প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করলেন মাননীয় রাজ্যপাল। প্রদর্শনী স্টলগুলির উদ্বোধন করে আনুষ্ঠানিক সূচনা শেষ হয়। क्या नाम है? कांतिपाल जी, कब से कर रहे हैं काम? काकुटिया बाड़ी। कब थे कुछ? बेटा 1984 साले इखाने ट्रेनिंग कोड चलाम। कोई बात नहीं। अच्छा चलो, ये मिलाओ, ठीक है? 40 साल हो गया सर।
প্রদর্শনী স্টলগুলিতে বস্ত্র সম্ভার ও গ্রামীণ হস্তশিল্পের আয়োজন। শিক্ষা ভবনের পক্ষ থেকে প্রতি বছরের মতো নতুন কিছু ভাবনা নিয়ে এগিয়ে আসা, ইন্টিগ্রেটেড ফার্মিং এবং কৃষির নতুন নতুন দিক নিয়ে ভাবনা চিন্তার ফসল দেখা গেল এবারের মেলায়। এবার পল্লী শিক্ষা ভবন কৃষি মহাবিদ্যালয় বিশ্বভারতীর পক্ষ থেকে যে স্টলটি করা হয়েছে মাংমেলাতে, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, মানে সমন্বিত কৃষি আর কি, যাতে করে চাষিরা যে কোনো একটা জিনিস চাষ না করে বিভিন্ন রকমের চাষ করবে এবং একটা চাষের সঙ্গে আর একটা চাষের সম্পর্ক থাকবে, এই জিনিসটা চাষিদেরকে শেখানোর জন্য এটা করা হয়েছে। অর্থাৎ একটা পুকুরে মাছ চাষ হবে, সেই পুকুরের ইয়েতে হাঁস চাষ হবে, হাঁসের যে মল থাকবে সেটা আবার মাছের খাবার হবে, আর সাইডে অ্যাজোলা হবে, সেই অ্যাজোলা আবার মাছের খাবার, হাঁসের খাবার হবে, সেটা আবার জমিতে দেওয়া হবে, জমির মধ্যে যে সবজি চাষ হবে সেই সবজির খোসাগুলো নিয়ে হাঁসের খাবার হবে, মাছের খাবার হবে, এই যে পুরো ব্যাপারটা, এটা একটা একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। একটু মাশরুম করবে, সেই মাশরুমের যে খড়গুলো থাকবে, খড়কুটোগুলো সেগুলো আবার পচানো হবে, সেটা সার হবে, সেটা আবার জমিতে দেওয়া হবে, সেই জমির ফসলটা নিয়ে সে বিক্রি করবে। তাই প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা সম্পর্কযুক্ত যে কৃষি, সেই কৃষিটাকে বোঝানোর জন্য আজকে এইবারের বিষয়বস্তু। এটার মূল লক্ষ্য হচ্ছে যে ডাবলিং ফার্মার্স ইনকাম, অর্থাৎ চাষিদের আয় বৃদ্ধি করতে হবে এবং সেটা দ্বিগুণ, পারলে আরও বেশি তিনগুণ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা ধরে দিয়েছেন সেই লক্ষ্যমাত্রাতেই আমরা রেখে, সামনে রেখে আমরা কাজ করছি। এই মেলা মূলত কৃষকদের, তাই তাদের হাতের সোনার ফসল অন্যান্য কিছু ফলন নিয়ে চোখে তাক লেগে যাওয়া সম্ভার। যারা গ্রামকে সচক্ষে আস্বাদন করতে চান, এই মেলায় পাবেন ক্রেতা বিক্রেতার মধ্যে গ্রামীণ কৃষি প্রধান সংখ্যাগরিষ্ঠের ছবি।
স্থানীয় অলংকারে গ্রামীণ রুচি ও সংস্কৃতি। হরেক মাল 10 বা 25 টাকার মতো চিরপুরাতন গল্প, উদরতৃপ্তির জন্য জিলিপি, মিষ্টি, পাঁপড়, যেন সেই ছোটবেলার রথের মেলার ছবি ফুটে ওঠে শ্রীনিকেতনের মাঠে। ছোট বড় মিলেমিশে একাকার, নিম্ন মধ্যবিত্ত সংসারী কিংবা শহর ফেরত গ্রাম চাক্ষুষ করতে আসা মানুষ এ মেলার রাস্তায় সবাই এক। স্থানীয় শিল্পীদের অপেক্ষার প্রাঙ্গণ, মৃৎশিল্পের ধ্রুপদী ছবি, এখানে টেরাকোটার আইটেম সব রকমই জিনিস থাকে, ঘর সাজানো জিনিস, বাগান সাজানো জিনিস, তারপর এমনি অর্নামেন্টস, তারপরে বাড়ির সব পেনদানি, ধূপদানি এরকম করে আছে, জালি। ট্র্যাডিশনাল জিনিস থেকে সরে আসছে আর কি, ট্র্যাডিশনাল যে আর্ট, ট্র্যাডিশনাল যে অবস্থা, পুরনো যে শ্রীনিকেতনের মেলা সেটা এখন একটু পরিবর্তনের দিকে, একটু কমার্শিয়াল অবস্থায় এসেছে। এখানে আমরা আমার যা নিজ নিজের কাজ তাই দেখেছি, এই পেঁচা আপনার দুর্গা, লক্ষ্মী, সরস্বতী নানা রকম জিনিস তৈরি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আসে প্রায় 20-25 বছর হয়ে গেল। হ্যাঁ, খারাপ লাগে না, আমার এই বাড়ির কাছে তো আসি। হ্যাঁ, এই হয় টুকটাক, খারাপ হয় না, ভালোই হয়। স্থানীয় গ্রামীণ সমবায় ব্যাংক বা অন্যান্য সংস্থা থেকে দেওয়া স্টল, যাকে ঘিরে স্থানীয় মানুষজন, আরও কত কি। মূল মঞ্চের অনুষ্ঠানে বাউল সুফির প্রাধান্য, আর এই বাউল গানের মধ্যে বয়স বা ধর্মের ফারাক নেই। ঈশ্বর অন্বেষণের ডাকে লুটে নেন রাশি রাশি মানুষ।
বাউল ফকির ছাড়াও রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যভিত্তিক অনুষ্ঠানও লেগে আছে। তাকে সব ধরনের গ্রামীণ হারিয়ে যাওয়া শিল্পের ফিরিয়ে দেওয়ার খোঁজ। এক কথায়, কোন পুরাতন প্রাণের টানে প্রতি বছর মাঘের কাছে নত জানু শ্রীনিকেতন। ওরে চল্লিশের আর রতি মাসে কম হইলে খেপারে নাই না মহাজন, খেপারে নাই না মহাজন। ঋতুচক্রের নিয়ম কিংবা জীবনের রুটিন বড় ক্লান্তিকর, সন্দেহ নেই। শ্রীনিকেতনের মাঘ মেলা সেই ক্লান্তি থেকেই সাময়িক ছুটি। শ্রীনিকেতনের প্রাণ পুরুষের ভাষায় এ মেলা এক প্রাণের আরাম।